আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা টাকা খরচ করে ইন্টারনেট ব্যবহার করেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করবেন ভিডিওটি যদি ভালোভাবে দেখেন তাহলে এখন থেকে আর টাকা খরচ করে এমবি কিনতে হবে না আমরা যখন ফেসবুক ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তখন কিন্তু ওয়াইফাই অথবা মোবাইল ডেটা কিনে ব্যবহার করতে হয় আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে আপনিও ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাহলে আর কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট এই ভিডিওটা দিয়ে যদি নতুন কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে তো আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করতেছি ওপেন করার পরে এরকম একটা ট্যাবে চলে আসবে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার দেখা যাচ্ছে এই সার্চ বারে আপনারা টাইপ করবেন ডাব্লিউ আই আর ই ওয়ার টোন লিখে আপনারা সার্চ দিবেন আমি সার্চ দিতেছি বন্ধুরা ওয়ার টোন লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটির ইন্টারফেস আপনারা এই অ্যাপসটি দেখে ডাউনলোড করে নিবেন আমার অলরেডি কিন্তু ডাউনলোড করা রয়েছে যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে তো আমি আর পুনরায় ডাউনলোড করলাম না আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করার পরে এরকম একটা ইন্টারভেট চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনাদের ফোনে ডাটা অথবা ওয়াইফাই থাকতে হবে এরপরে আপনাদের ফোনে ডাটা বা ওয়াইফাই না থাকলেও চলবে বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এখানে আপনাদের তেমন কোনো কাজ করতে হবে না আপনারা জাস্ট এখান থেকে নট কানেক্টেড যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এছাড়াও নিচে দিকে দেখতে পাচ্ছেন সার্ভার লিস্ট রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্ভার রয়েছে এখান থেকে আপনারা যে কোনো একটি সার্ভার সিলেক্ট করে আপনারা এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন তো আমি এখান থেকে একটি সার্ভার সিলেক্ট করতেছি এখান থেকে ফ্রান্স ওয়ান এই সার্ভারটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন নট কানেক্টেড জাস্ট আপনারা এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে একটু ওয়েট করতে হবে পনেরো সেকেন্ড দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার এখান থেকে ফ্রি বিপিএন চালু হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ওয়াইফাই নেট রয়েছে তো আমি এই ওয়াইফাই কানেকশন এখান থেকে অফ করে দিতেছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অফ করে দিয়েছি এখন আমাকে যে কাজটি করতে হবে আমার ফোনের মোবাইল যে ডেটাটা রয়েছে এটাকে অন করতে হবে তো আমি অন করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ফোনের মোবাইল ডেটা অন হয়ে গেছে আমার ফোনের যে সিমটা আমি ব্যবহার করি গ্রামীণ এই সিমে কোনো ধরনের কিন্তু আমার এমবি নেই আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি তারপরে দেখাবো এটা কীভাবে ফ্রি কাজ করে তো এখন আপনাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি যে আমার যে সিমটা ব্যবহার করতেছি এই সিমে কোনো ধরনের কেনা এমবি নেই তো এটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট রয়েছে জাস্ট আমি এখানে ক্লিক করলাম বন্ধুরা ফেসবুক লাইটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার ফোনে মোবাইল ডাটা রয়েছে কিনা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে ইউজ বেসিক মোড অর্থাৎ আমার ফোনে কিন্তু কোনো ধরনের ডাটা কেনা নেই যার কারণে কিন্তু এখানে ফিরি চলে আসছে অর্থাৎ পারমিশন যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু আমার ফোনে এমবি কেনা নেই যার কারণে এখানে কিন্তু এখন ফিরি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন বেসিক মোড লেখা রয়েছে এমবি যদি কেনা থাকতো তাহলে এখানে বেসিক মোট চলে আসতো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা এখান থেকে এখন ব্যাক করে চলে যাব বিপিএনএ তো বিপিএনটা আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তো আমি বিপিএনটা ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি সার্ভার সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে একটা সার্ভার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে ব্যাগে চলে গেলাম ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নট কানেক্টেড যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই বিপিএনটা চালু হয়ে গেছে এখন আমি এখান থেকে টাচ করে এখান থেকে কেটে বের হয়ে আসলাম বের হয়ে আসার পর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন ফেসবুক লাইডের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন তো যাদের নেট কানেকশন ভালো তারা কিন্তু খুব ভালোভাবেই এটা ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই ফেসবুক লাইডে বেসিক মোট চলে আসেনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি ব্যবহার করতেছি যেরকমভাবে আমরা এমবি কিনে ব্যবহার করতে পারি সেই ভাবে কিন্তু এখানে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন সব ছবিগুলো কিন্তু এখানে শো করছে অর্থাৎ এমবির মতো কিন্তু এখানে চলে আসছে অর্থাৎ ফ্রি আমরা ব্যবহার করতে পারতেছি ফেসবুক লাইট এখন যদি আপনাদেরকে আমি দেখাই ইউটিউবে গিয়ে তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন তো এখান থেকে আমি ইউটিউবের উপরে ক্লিক করলাম বন্ধুরা ইউটিউবের উপর ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করতে হবে কেননা আমার এখানে নেট কানেকশন একটু স্লো বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু ভিডিওগুলো শো করতেছে তো আপনাদের যাদের নেট কানেকশন অনেক ভালো তারা কিন্তু খুব সহজেই এখান থেকে ফ্রিতে ভিডিও দেখতে পারবেন তো আমি যদি আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাই তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো এখান থেকে আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওটা পেলে হয়ে গেছে তো কপিরাইটের কারণে কিন্তু আমি আর ভিডিওটা পেলে করতে পারলাম না তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা কিন্তু এইরকম ভাবে ভিডিও দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো বন্ধুরা তবে একটি কথা আপনাদের বলে নেই সেটা হলো ফ্রি কোনো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হবে আপনি কিন্তু সারা দিন ইন্টারনেট এই বিপেন দিয়ে ব্যবহার করতে পারবেন না ইন্টারনেট ব্যবহারের একটি লিমিট আছে আপনার নেট ভালো থাকলে একটা না আপনি পনেরো মিনিটও এখান থেকে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এর চেয়ে কম সময়েও ব্যবহার করতে পারবেন তো বারবার যদি সার্ভার কেটে যায় তাহলে আবার আপনারা কানেক্ট করে বারবার এখান থেকে ফ্রিতে ভিডিও দেখতে পারবেন আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে